ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে যাচ্ছে জার্মানির লেপার্ড 2 ট্যাঙ্ক। জার্মান লেপার্ডের সঙ্গে ইউক্রেনের বহরে যুক্ত হতে পারে মার্কিন ট্যাঙ্ক M1 আব্রাম। ইউক্রেনের ট্যাঙ্ক সহ অন্যান্য সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে জার্মানির রামস্টেইনে জরুরি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র সহ 50টি দেশের প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তারা। তবে রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইউক্রেনে জার্মান এবং মার্কিন ট্যাঙ্কের উপস্থিতি পরিস্থিতি ভয়ানক পরিণতির দিকে নিয়ে যাবে। বিস্তারিত জানাচ্ছেন কাজিম দাদ। ইউরোপের 13টি দেশ নিজস্ব প্রতিরক্ষার জন্য জার্মানির লিওপার্ড 2 ট্যাঙ্ক ব্যবহার করে। এর কারণে এই ট্যাঙ্কের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়া অনেকটা সহজ। এছাড়া লিওপার্ডের নির্মাণ প্রযুক্তি ইউক্রেনীয়দের কাছে পরিচিত হওয়ায় ইউক্রেনে এর মেরামত সুবিধাজনক। লিওপার্ডের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, শীতল যুদ্ধের সময় রুশ T-90 ট্যাঙ্কের বিরুদ্ধে লড়তেই লিওপার্ড তৈরি করা হয়। ইউক্রেন মনে করে, জার্মানির এই ট্যাঙ্ক পেলে রুশ বাহিনীর বিরুদ্ধে আরও শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারবে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে জার্মানি এবং যুক্তরাষ্ট্রের ট্যাঙ্ক সহায়তা দেওয়ার বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলে। তবে ইউক্রেনে কোনো পরাশক্তির হস্তক্ষেপ নিয়ে রাশিয়ার হুমকির বিষয়টি বারবার সামনে এসেছে আলোচনায়। অনেক বিশ্লেষকই মনে করছেন, যুদ্ধক্ষেত্রে জার্মানি এবং যুক্তরাষ্ট্রের আধুনিক ট্যাঙ্কের উপস্থিতি পরিস্থিতিকে ভিন্ন দিকে নিয়ে যেতে পারে, এতে ভেস্তে যেতে পারে ইউক্রেনের সংকট সমাধানের পথ। এমন পরিস্থিতিতে জার্মানির র্যামস্টেইনে প্রতিরক্ষা সংক্রান্ত কর্মকর্তাদের বৈঠকটি বেশ গুরুত্ব পায়। যদিও ইউক্রেনে ট্যাঙ্ক সহায়তা দেওয়ার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ সুলস। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে M1 আব্রাম ট্যাঙ্ক সহায়তা দেয়, তবে জার্মানিও লিওপার্ড 2 ট্যাঙ্ক সহায়তা করবে। শব্দ কম হওয়ায় যুদ্ধক্ষেত্রে M1 আব্রাম ট্যাঙ্ক ব্যবহার সুবিধাজনক। আব্রাম ট্যাঙ্কের ইঞ্জিন শক্তিশালী হয়, যুদ্ধক্ষেত্রে ভারী অস্ত্র বহন করতে পারে। জার্মান চ্যান্সেলর ওলাফ সুলস বলেছেন, ইউক্রেনকে লিওপার্ড ট্যাঙ্ক দিলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিক্রিয়া কীভাবে দেখাবেন সে বিষয়টি নিয়ে জার্মানি এখন উদ্বিগ্ন রয়েছে। ইউক্রেনকে ট্যাঙ্ক সহায়তা দেওয়ার বিষয়ে জার্মানির এই কৌশলী অবস্থানের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। যদিও ইউক্রেনে আব্রাম ট্যাঙ্ক দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। গত নভেম্বরে রুশ বাহিনীর বিরুদ্ধে খেরসন পুনর্দখল সহ বেশ কয়েকটি যুদ্ধে বড় ধরনের জয় রয়েছে ইউক্রেনের। বর্তমানে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনবাসে রুশ অধ্যুষিত এলাকায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। তবে শীত শেষে আসন্ন বসন্ত দুই পক্ষের মধ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। এছাড়া গ্রীষ্মের সময় রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে ইউক্রেনের জন্য সহায়তা দিচ্ছে পশ্চিমারা। 19 জানুয়ারি ইউক্রেনের জন্য নতুন সহায়তার ঘোষণা দিয়েছে 9টি পশ্চিমা দেশ। এর মধ্যে ইউক্রেনের জন্য 2.5 বিলিয়ন মার্কিন ডলার বা 25,000 কোটি টাকার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে 14টি চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক সহায়তা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে যুক্তরাজ্য। ইউক্রেনে আধুনিক কামান দিয়ে সহায়তার ঘোষণা দিয়েছে সুইডেন। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশই সোভিয়েত আমলে নির্মিত টি ট্যাঙ্কের ব্যবহার বেশি করেছে। ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে জার্মানির এবং যুক্তরাষ্ট্রের ট্যাঙ্ক পেলে রুশদের বিরুদ্ধে যুদ্ধে অনেকটা এগিয়ে যাবে ইউক্রেনীয়রা। কাজী আমদাদ, দেশ টিভি।